জি স্যার, তো কি করতে কাজ করতে কি করতে বাবা? এ স্যার, আমি মানুষের যে সময় কাজ পাইতাম ওই কাজ করতাম, গাল তাই লাইতাম, রাজমিস্ত্রি কাজ করতাম, মানে মাঠে বদল লবণ দিতাম। তো স্যার এরকম করতে করতে একদিন হঠাৎ করে মানে মাথাটা চক্কর দিছে, চক্কর দেওয়ার পর আর মানে স্যার আমি যে ডালটা ধরে রাখবো আমি আর সেটা করতে পারিনি। পরে স্যার মানে মাথা ঘুরে বালের তুপার উপরে পড়ার পরে স্যার এটার উপরে ঢাল পড়ছিল আর দাও পড়ছিল। সেটা কবে, কত আগে হয়েছিল স্যার? আজকে 3 মাস। আজকে 3 মাস? জি। তো এরপর থেকে কি এরকম হয়ে গেছে? জি স্যার, আস্তে আস্তে বাঁকা হয়ে আসতেছে, আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে। জি স্যার। তুমি হচ্ছে হাঁটা এরকম করো? হ্যাঁ হ্যাঁ, হাঁটা সোজা করতে পারো না কোনোতেই? না, ব্যথা লাগে। জি স্যার। আঙুল মোট করো, মোট করার চেষ্টা করো, মোট করার চেষ্টা করো। ওইটা এরকম করে রাখতেছে কেন? সে নর্মাল হও, নরম করো, নরম করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা রাখো, এটা রেখে দাও, হাত হাত ছেড়ে দাও, হাত নিয়ে আমরা কথা বলতেছি না। তুমি কি কাজ করো বলতেছো এখন? হ্যাঁ কিছু করতে পারো না? জি না স্যার। অন্য কোথাও কোনো সমস্যা নাই? জি না স্যার। অন্য কোনো কোথাও সমস্যা নাই? জি না। এইগুলি ভালো আছে? এই ভালো আছে। জি, এগুলো সব ভালো আছে, তাই তো? জি। তার হচ্ছে ক্লাবিং আছে, হ্যাঁ দেখো তার ক্লাবিং, তার সিভিয়ার ক্লাবিং আছে। হ্যাঁ ওই হাত দেখি, এই হাতেও তার ক্লাবিং আছে, দেখছো? দেখো আঙুলগুলি দেখাও। হ্যাঁ ক্লাবিং তার। হ্যাঁ সো সে কিন্তু আসলে খুব গরিব মানুষ, হ্যাঁ, এবং তাকে কিন্তু আমরা ফ্রি দেখতেছি কোনো টাকা পয়সা ছাড়া। এবং তার যে প্রেজেন্টেশনটা খুবই অ্যাবনর্মাল, তুমি যদি খেয়াল করো যে তার হচ্ছে একটা স্পাস্টিক টাইপের ডিফর্মিটি, এবং সেটা মনে হচ্ছে যেন সে মেলিঙ্গারিং করতেছে। হ্যাঁ এবং সেটা, এবং এই যে স্প্রেডিং আউট হয়ে রয়েছে, কোনো ধরনের টিপিক্যাল ডিফর্মিটির সাথে কিন্তু এটা মিলতেছে না। হ্যাঁ সো এটা হচ্ছে কোনো পোস্টট্রমাটিক ডিফর্মিটি আমি মনে করবো না। হ্যাঁ কোনো হচ্ছে আমি রাদার মনে করবো হচ্ছে এটা এটা দুইটা ডিজি, একটা হচ্ছে সেটা হচ্ছে নিউরোজেনিক, ঠিক আছে, সেটা হচ্ছে কোনো ধরনের মোটর নিউরন ডিজিজ, অথবা হচ্ছে ডিস আমরা বলবো ডিসপ্লা মানে বলি আমরা হচ্ছে ডিস্টোনিয়া। হ্যাঁ ডিস্টোনিয়া হইতে পারে সেটা, অথবা হইতে পারে হচ্ছে তোমার কোনো ফাংশনাল প্রবলেম। হ্যাঁ এটা দেখতে হবে, অ্যাসেস করতে হবে। এইখানে তোমার হচ্ছে দললে ভূত পাও, বুঝো তো নাকি? বুঝো তো, এখানে তো বুঝো তাই না? জি স্যার। জি, এইখানে দত্তাসি বুঝো? জি স্যার। এখানে দত্তাসি বুঝো? জি। সমান নাকি কম বেশি আছে স্যার? এটা একটু বেশি আছে, এটা একটু কম, একটু কম। এটা একটু সেন্সরি উইকনেস এর কথা সে বলতেছে, সো এটা আমাদের চেক করতে হবে। এমনি হাতটা এরকম এরকম করার চেষ্টা করো, এখানে এরকম করতে গেলে মানে ব্যথা লাগে। জি স্যার। একবারে স্পাস্টিক্স, এরকম করো না বাবা, নরম করো। হ্যাঁ নরম করো। হ্যাঁ বাস ঠিক আছে, অবশ্যই তোমারটা তো হয়ে গেছে। হ্যাঁ বাস ঠিক আছে, মোট করো, আবার মোট করো, ভালো হয়ে গেছো, তুমি এখন ভালো হয়ে যাচ্ছ, আল্লাহর রহমতে আমি ঠিক করে দিতেছি। হ্যাঁ তুমি দেখো এখনই পারবা, এখনই করতে পারবা, নিজে নিজে করতে পারবো, করো করো, নিজে নিজে করতে পারো, করো করো। হ্যাঁ 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 পারবা তুমি এখন। নরম করো, নরম করো, এই তো ভেরি গুড, ফাইন, নরম করতে পারছে। হ্যাঁ সুন্দর। সো একটু আগেই তার কিন্তু এটা টোটালি হচ্ছে সে এক্সটেনশন করতে পারতেছিল না, এবং সে এমনভাবে দেখাচ্ছিল যে এটা কোনোভাবেই তার এক্সটেনশন করা সম্ভব না। কিন্তু আমি কিন্তু তাকে কাউন্সেলিং এবং ফোর্স দুইটার মাধ্যমে তার কিন্তু মাসেল কিন্তু এখন রিল্যাক্স হয়ে গেছে, এবং এখন কিন্তু ডর্সিফ্লেক্স করতে পারতেছে। সো একটু আগের হাতের পজিশন দেখো আর এখনকার হাতের পজিশন দেখো। সো দিস ইজ ডিস্টোনিয়া, দিস ইজ ডিস্টোনিয়া। সো এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে নিউরোলজির ওপিনিয়ন লাগবে, এটা কেন হয়েছে, অথবা ফাংশনাল এটাও হইতে পারে। ঠিক আছে ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ওকে রেফার করো নিউরোলজির কাছে। হ্যাঁ তো এরকম আমরা প্রতিদিনই কিন্তু আমাদের চেম্বারে এরকম অসহায় দরিদ্র পেশেন্টদেরকে আমরা দেখি, যে আজকে যে পেশেন্টটা সেও কিন্তু খুবই অসহায়, তাকে কিন্তু আমরা কোনো ধরনের হচ্ছে আমাদের আমাদের প্রাইভেট মাইকেয়ার সেন্টারে কিন্তু আমরা হচ্ছে ফ্রি চিকিৎসা দিয়ে দিচ্ছি তাকে, এবং তাই কিন্তু সে কিন্তু খুবই ডিজেবল পেশেন্ট, এবং এই তার হচ্ছে এই হাতে এই ধরনের কষ্টের প্রবলেম নিয়ে কিন্তু সে ঘুরতেছে, প্রপার ডায়াগনোসিসটা হচ্ছে না। সো এখন আমরা ডায়াগনোসিস করে দিচ্ছি, এখন যেটা করা দরকার তার প্রপার ট্রিটমেন্ট দরকার আর ইভ্যালুয়েশন দরকার। সো আমাদের এই চলতে ফিরতে এই মেসেজটা হচ্ছে আমাদের দেশের রোগীদের জন্য, যে টাকা পয়সা আর জল অভাবে এই দেশে চিকিৎসা করা যায় না, এটা আসলে ভুল কথা। আমাদের দেশের হাজার হাজার চিকিৎসক প্রতিদিন আমরা ফ্রিতে রোগী দেখে দিচ্ছি, ফ্রি চিকিৎসা করতেছি, প্রয়োজনে কোনো কোনো রোগীদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতেছি। আপনার যদি সত্যি ইচ্ছা থাকে এভিডেন্স বেসড এবং ভালো চিকিৎসা নেওয়ার জন্য, সেটা শুধু সরকারি হাসপাতালে তো সবই ফ্রি, প্রাইভেট হাসপাতালেও লোকজন ফ্রি চিকিৎসা করে দেওয়ার জন্য প্রস্তুত, এটা আমি না অনেকেই করতেছে।
সো এখানে মেসেজ হচ্ছে যেটা যে আপনাকে হচ্ছে মানে কবিরাজ বা হচ্ছে আনইথিক্যাল অথবা আনসাইন্টিফিক চিকিৎসার শরণাপন্ন না হয়ে আপনাকে যেটা করতে হবে প্রপার রাইট টাইমে আপনাকে আপনার একজন এক্সপার্ট বিএমডিসি রেজিস্টার্ড এবং একজন ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তার কাছে যদি আপনার সমস্যাটা খুলে বলেন সেটা যেই হোক মানে টাকার জন্য আপনার চিকিৎসা আটকাবে না, এটা আমার আমার দৃঢ় বিশ্বাস। এবং এটা আমি না হাজার হাজার চিকিৎসক বাংলাদেশে সেই কাজটুকু প্রতিদিন নিয়মিত করা যাচ্ছে, আমরা করছি। ধন্যবাদ, আমাদের উপর আস্থা রাখবেন। আমাদের চ্যানেলে এবং পেজে মাইকেয়ারের বিভিন্ন এডুকেশনাল কন্টেন্টগুলো আমাদের রোগীদের আমাদের চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের এই রোগী এবং চিকিৎসকদের মধ্যে হৃদ্যতা বাড়ানোর জন্য আপনিও একটু ভূমিকা রাখবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।